Hello, বন্ধুসকল আপোনালোকে চাই আছে এডুকেটো প্লাস আৰু মই ফাৰুকে স্বাগতম জনাইছো আজিৰ ভিডিঅটোলৈ বন্ধুসকল আজিৰ ভিডিঅটো আমি এটা নোটিফিকেশন আপোনালোকক দেখাবলৈ চেষ্টা কৰিম যেটো আহিছে ডিপাৰ্টমেণ্ট অফ স্কুল এডুকেশ্যন 10/6/2024 অৰ্থাৎ যোৱা 10 তাৰিখত পাবলিশ কৰা হৈছে নোটিছটো কিন্তু আমাৰ হাতলৈ আহত অলপ পলম হৈছে তো এই নোটিছটোৱে সমগ্র অসমত যিসকল প্রার্থীয়ে ইতিমধ্যে টেট কোয়ালিফাই করে থাকে আর আগন্তক দিনক যিসকল প্রার্থীয়ে টেট কোয়ালিফাই করব তেখেতসকলের বাবে এটি বহুত বহুত ভাল খবর এই নোটিসের জড়িয়ে কড়িয়ায় আনিছে তো প্রথম পর এখন ভিডিওটি চাই যাব আর চ্যানেলট নতুন কে নিশ্চয় সাবস্ক্রাইব করে রাখব কাকত থাকা বেল আইকনটা অলপ থাকি দিব কারণ শিক্ষামূলক চাকরি সম্বন্ধীয় আর বিভিন্ন ভাবতবিলাক এই চ্যানেলের জড়িয়ে আপনার মাজতে তুলে ধরার চেষ্টা করা হয় তো বন্ধুসকল ইয়াতে আপনাদের সাব নোটিসটা একচুয়ালি আছে ভেন্সার লেক স্কুল 2013 চনত যি স্কুল সরকারে লৈছিলে 2011 চনের যে একট আছিল সেই একট মতে যিখিনি বিদ্যালয় প্রভিন্সিয়ালাইজ করা হয়েছে বা সরকারে অনুমোদন দিছে বা সরকারে লৈছে তো এই বিদ্যালয় সমূহ যিখিনি শিক্ষকর পদ আছিল সেই শিক্ষক পদখিনি কিন্তু কোনো ধরনের রিটেনশন নম্বর নাছিল পোস্ট রিটেনশন কোনো ধরনের নম্বর নাছিল আর এটা পোস্ট আপনাদের যেতালেকে পোস্ট রিটেনশন নম্বর না থাকে তেতালেকে সেই পোস্ট যেটা ভেকেন্ট হয়ে যায় সেই পোস্টর এগেনস্ট কোনো ধরনের এপ্লিকেশন বা তেনেকা এডভাইসমেন্ট করব নয় বা সরকারে সেই পোস্টর এগেনস্ট কোনো ধরনের ব্যক্তিক এঙ্গেজ করব নয় তো কথাটা হল যখন প্রার্থী 2013 চনত মানে সরকারিভুক্ত হয়েছিল এজন চাকরিয়াল হিসাবে তেখেতসকলের কোনো পোস্টরে তেনেকা ধরনের রিটেনশন নম্বর নাছিল অলরেডি বহু প্রার্থী ইতিমধ্যে রিটায়ার্ড করেছে 2013 চনত লৈছে আর তার পিছতে তেখেতসকল রিটায়ার্ড করেছে যখন প্রার্থী ইতিমধ্যে রিটায়ার্ড করলে তেখেতসকলের বাবে কিন্তু কোনো ধরনের সেই ভেকেন্ট পোস্টর এগেনস্ট কোনো ধরনের বিজ্ঞাপন সরকারে দিব নয় বা ডিপার্টমেন্টে দিব নয় কারণ এইবিলাকত কোনো ধরনের রিটেনশন নম্বর নাই তো বন্ধুসকল এই 10 তারিখের যে নোটিফিকেশন এই নোটিফিকেশনটে আশার সঞ্চার ঘটাইছে যখন প্রার্থীলৈ মানে প্রতিজন টেট কোয়ালিফাই করা প্রার্থীলৈ কারণটা হল যে এই 10 তারিখের যে নোটিফিকেশন এই নোটিফিকেশনটার জড়িয়ে এলপি ইউপি হাইস্কুল হায়ার সেকেন্ডারি প্রতিটা বিদ্যালয়ে 2013 চনত যা এইখিনির প্রতিটো পদর বাবে রিটেনশন নম্বর অলরেডি ক্রিয়েট করেছে যে মানে এডুকেশন ডিপার্টমেন্টর ফলপা অলরেডি এনওসি দিয়া হয়েছে ফাইনেন্স ডিপার্টমেন্টর ফলপা এনওসি দিছে আর ইতিমধ্যে 2001-1-2013 স্টার্ট করে এইখিনিক রিটেনশন নম্বর ইতিমধ্যে প্রদান করা হয়েছে তার মানে এতিয়া এই পোস্টখিনি যিখিনি অলরেডি ভেকেন্ট হয়েছে আর যিখিনি আগন্তক দিনত ভেকেন্ট হব এইখিনির এগেনস্টত এতিয়া ডিপার্টমেন্টে আপনার বাবে বিজ্ঞাপন পাবলিশ করিব পারে যি পোস্টখিনিত অলরেডি প্রার্থীসকলে আবেদন করার সুযোগ এটা পাব তো বন্ধুসকল এই পোস্টর সংখ্যাটো চাওক এটা বৃহৎ সংখ্যা আপনার ইয়াতে যদি চায় তেনেহলে দেখা পাব এলপির বাবে আছে 9655টা পোস্ট ইউপিত আছে 10553 আর ইউপি নন টিচিংয়ের বাবে আছে 1728 এনেকা ধরনের আপনার হাই স্কুল আছে হায়ার সেকেন্ডারি আছে সিনিয়র সেকেন্ডারি টোটাল 13594 তো এই যে আমার এলপি আর ইউপি মিলাই পেলাই টোটাল পোস্ট আছে 21,936টা আর হায়ার সেকেন্ডারি সিনিয়র সেকেন্ডারি তারপর হাই স্কুল মিলাই আছে 13594 প্রায় 35,000-এর আশেপাশে পোস্টত কিন্তু অলরেডি রিটেনশন নম্বর আহি গৈছে তো বন্ধুসকল এই যে রিটেনশন নম্বর আহিছে মানে এই পোস্টখিনি ভেকেন্ট হওয়ার লগে লগে বিজ্ঞাপন পাবলিশ করিব পারিব ডিপার্টমেন্টালি তো বন্ধুসকল তো এতিয়া কথা হল যে এই যে পোস্টখিনি যে আছে ইতিমধ্যে যিখিনি ভেকেন্ট হৈ গৈছে আগন্তক দিনত আপোনালোকে এইখিনির বাবে এডভাইসমেন্ট পাব আর যিখিনি ভেকেন্ট হব আগন্তক দিনক ভেকেন্ট হওয়ার পিছতেই সরকারিভাবে এইখিনির বিজ্ঞাপন দিব পারিব অর্থাৎ তার মানে আপনার যিখিনি পোস্ট অলরেডি আছে ভেকেন্ট আছে তার লগতে এই যে যি 35,000 আছে এই 35,000-এর মাজর পরাও যিখিনি ভেকেন্ট হব আর অলরেডি যিখিনি ভেকেন্ট হয়ে আছে এইখিনির বাবেও আপনালোকে পর্যায়ক্রমে এডভাইসমেন্ট পাই থাকিব তো নিশ্চয়কৈ শিক্ষা বিভাগত যিসকল প্রার্থীয়ে টেট কোয়ালিফাই করে থাকছে যিসকলে এজন শিক্ষক হব বলে মনতে আশা পুহি রাখিছে তেখেতসকলের বাবে নিশ্চয়কৈ এটা ভাল খবর হব তো বন্ধুসকল আজির ভিডিওটার জড়িয়ে আপনার এই খবরখিনি জানার চেষ্টা করলো ভাল পাই নিশ্চয় লাইক করব যিমান পারে বন্ধু বান্ধবলে শেয়ার করব আপনার মতামতটা কমেন্ট সেকশনত কমেন্ট করে জানাবলে না পাহরিব